বেঁচে যাওয়া ভাত দিয়েই আজকে বানাবো দারুণ টেস্টি একটা সকালের জলখাবার হতে পারে বা বিকেলের জলখাবারও হতে পারে বা বাচ্চাদের টিফিনের জন্য খুব ভালো, বানানো খুব সহজ। শুধু পদ্ধতিটা জেনে গেলেই এটা খুব সহজেই যে কেউ বানিয়ে ফেলতে পারবে। সবাইকে ওয়েলকাম, আমি অস্মিতা। চলো বানানো শুরু করা যাক। এখানে আমি প্রথমেই নিয়ে নিলাম ভাত। তো এটা যে কোনো চালের ভাতই, বাড়িতে যে আমরা নর্মাল ভাত খাই সেরকম যে কোনো চালের ভাতই নেওয়া যেতে পারে। এবার এটাকে কি করব, একটা মিক্সি জার নিয়ে নিলাম, তার মধ্যে এটা ভরে নেব। নিয়ে এটাকে একটা না পেস্ট বানিয়ে নিতে হবে। একটু মিক্সিতে এটাকে ঘুরিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম। এরকম একটা পেস্ট তৈরি হয়েছে। এবার একটা বাটি নিয়ে নেব। বাটিতে নিয়ে নেব এক কাপ সুজি। তাতে নিয়ে নেব এক কাপের থেকে একটু কম ঘরে পাতা দই। ঘরে যে আমরা নর্মাল দই পাতি সেই দই নিয়ে নিয়েছি। এবার নিয়ে নেব হাফ কাপের মতো জল। জলটা না একটু ঈষৎউষ্ণ গরম জল যেটা হয় সেটা নিয়ে নিয়েছি, তাহলে খুব তাড়াতাড়ি সুজি নরমও হয়ে যাবে এবং খুব তাড়াতাড়ি এটা ফুলেও যাবে। আর সুজির ক্ষেত্রে এখানে কিন্তু মোটা যে সুজিটা হয় সেই সুজিটাই ব্যবহার করতে হবে। একটু মিশিয়ে নিলাম। এবারে একটা ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে এটাকে 10 মিনিট এভাবেই রেখে দেব। 10 মিনিট পর এটাকে নিয়ে নিলাম। এবার দেখে নেব সুজিটা অনেকটাই ফুলে গেছে। এবারে এটাকে আরেকটু চালিয়ে নিয়ে এবারে এর মধ্যে যে আমরা পেস্টটা বানিয়েছিলাম ভাতের সেই পেস্টটা এর মধ্যে নিয়ে নেব। নিয়ে এর মধ্যে এবার দিয়ে দেব 1 চামচ নুন। নুনটা যে যেরকম খাও সে পরিমাণ মতো নুনটা নিয়ে নিতে হবে। নিয়ে এবারে এটাকে খুব ভালো করে একসাথে মিশিয়ে নেব। আর দইয়ের ক্ষেত্রে বলি, দইটা কিন্তু একটু টক দই যেটা সেটা হলেই ভালো হয়। এইভাবে সব উপকরণগুলি ভালো করে মিশিয়ে নিলাম। এবারে একটা এরকম আমি কেক মোল নিয়ে নিলাম। যে কোনো বড় বাটি বা ছড়ানো যে ডিশগুলো হয় সেগুলো নিলেও চলবে। এতে ঘি মাখিয়ে নিলাম, তেল বা বাটার মাখালেও চলবে। এবার আরও একটা এরকম ছোট বাটি নিয়ে নিলাম। নিয়ে এর হাফটা ওই বাটিটাতে তুলে নেব। হাফটা এবার তুলে নিয়ে এটাকে কি করব, এটা আলাদা করে রেখে দেব। আর বাদ বাকি যেটা রয়ে গেছে সেটাকে নিয়ে এবার তাতে দিয়ে দেব 1 প্যাকেট ইনো। ছোট যে প্যাকেটের ইনোগুলো পাওয়া যায় না, সেটা পুরোটাই 1 প্যাকেট এখানে লেগে যাবে। তো এটা এখানে চাইলে ইনোর পরিবর্তে বেকিং পাউডার এবং বেকিং সোডা হাফ চামচ করে ইউজ করা যেতে পারে। এবারে এটা কেক মোল্ড বা বাটি যাতেই করো না কেন, খুব তাড়াতাড়ি এটা এর মধ্যে নিয়ে নিতে হবে। ফার্মেন্টেশন হওয়া শুরু হয়ে গেছে, কাজে এই ক্ষেত্রে আর দেরি করা যাবে না। এবারে দুবার এরকম ট্যাপ ট্যাপ করে এবার এটাকে একটা কড়া আমি আগেই বসিয়ে রেখেছিলাম 5 মিনিট আগে, সেটা জলটা গরম হতে দিয়েছিলাম, তা ফুটতে শুরু করে দিয়েছে। তো এই সময়তে এটা এখানে বসিয়ে দেব। বসিয়ে দিয়ে একটা ঢাকা চাপা দিয়ে দেব। দিয়ে এটা 7 থেকে 8 মিনিট এটাকে কুক করে নেব, রান্নাটা করে নেব। নেওয়ার পরে 7-8 মিনিট পর এটাকে তুলে দেখব। এবারে এরকম একটা স্টিক দিয়ে দেখে নেব যেটা তৈরি হয়েছে কি না। স্টিকের গায়ে লেগে নেই, তার মানে এটা তৈরি হয়ে গেছে। এবারে কি করব, এটাকে একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। এই অবস্থাতে এটাকে নামাবো না। এর মধ্যে এদিকে আর একটা কড়া বসিয়ে দেব, তাতে নিয়ে নেব তেল। এখানে 2 চামচের মতো আমি তেল নিয়ে নিয়েছি। তো এখানে যে কোনো তেলই নেওয়া যেতে পারে, আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি। তাতে 1 চামচ গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম, আর 1টা পেঁয়াজ খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। তো সেটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে তাতে দিয়ে দেব গাজর। গাজরটাকে মেশিনে একটু গ্রেট করে নিয়েছি বা ছোট ছোট করে কেটে নিলেও হবে। তো এটাকেও তাই একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। এরপর দিয়ে দেব বেল পেপার। আমার কাছে রেড বেল পেপার ছিল তাই আমি এখানে ইউজ করলাম। এটা জরুরি নয়, থাকলে পরে ইউজ করবে, নাহলে দরকার নেই। আর দিয়ে নেব ক্যাপসিকাম। দিয়ে এবার এগুলোকে খুব ভালো করে একসাথে ভালো করে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব ছানা। ঘরে ছানা তৈরি করেছি, সেই ছানাটাই এর মধ্যে দিয়ে দিলাম। তো এবার এটাকেও তাই খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে ছানার বদলে ডিম সেদ্ধ করে সেটাকেও ঝুড়ি করে এর মধ্যে দেওয়া যেতে পারে, বা চিকেনও দেওয়া যেতে পারে, চিকেনের যে কিমা হয়। আর তাছাড়া যে কেনা পনির হয় সেটাকেও এখানে গ্রেট করে এখানে দিয়ে দেওয়া যেতে পারে। এবারে এগুলোকে খুব ভালো করে 2-1 মিনিট এইভাবে চালিয়ে নেব খুদ্দিটাকে। দিয়ে এরপরে না আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেই আলু সেদ্ধটাকে ভালো করে একটু মেখে এর মধ্যে দিয়ে দিলাম।
দিয়ে এটাকেও তাই এদের সাথে একসাথে সব ভালো করে মিশিয়ে নিতে হবে। আলু সিদ্ধ দিলাম, এখানে আলু সিদ্ধটা বাইন্ডিং এর কাজ করবে সেই জন্য আলু সিদ্ধ দিয়েছি। তো আলুতে যদি কারো অসুবিধা হয় তা আলুটাকে স্কিপ করা যেতে পারে। এবার এতে নিয়ে নেব নুন, নুনও তাই যে যেরকম খাও সেরকম নিয়ে নেবে। আর নিয়ে নিলাম থেঁতো করা গোলমরিচ, এখানে আমি গোলমরিচ দিয়েছি, চাইলে পরে একদম ছোট ছোট করে কাঁচা লঙ্কাও এর মধ্যে দেওয়া যেতে পারে, সেটা বাচ্চাদের খাবার বুঝে নিতে হবে। এটা তৈরি হয়ে গেছে, এবার সেই বাটি বা মোল্ডটা নিয়ে এলাম, এটা এখন ঠান্ডাও হয়ে গেছে। এবার এর উপর দিয়ে দিয়ে দেবো টমেটো সস বা টমেটো কেচাপ, যাই হোক না কেন সেটা নিয়ে নিলাম, একটা চটপটি ব্যাপারটা আনার জন্য এটা ইউজ করছি। আচ্ছা, এখানে চাইলে পরে পুদিনা আর ধনে পাতার যে চাটনি হয় না সেটাও এখানে ইউজ করা যেতে পারে, সেটাও খুব ভালো লাগে। আর এটা একদম চারপাশ দিয়ে খুব ভালো করে লাগিয়ে নেব। এটা তৈরি হয়ে গেছে, এবার এর উপর দিয়ে আমরা যে পুরটাকে তৈরি করেছিলাম এই পুরটাকে এর উপর দিয়ে ভালো করে ছড়িয়ে দেব। যতটা সম্ভব পুর দেওয়া যায় ততটা সম্ভব পুর দিয়ে নেব, যতটা পুর দেওয়া যাবে না তত এটা ভালো লাগবে। তো ওপর দিয়ে এবার এটাকে একটুখানি ভালো করে চেপে বসিয়ে দেব। এবার এটা বসানো হয়ে গেলে পরে এটাকে এবার একটু সরিয়ে রেখে দেব। এবার আমরা যে বাটিটাতে আলাদা করে রেখেছিলাম ব্যাটারটা সেটাকে নিয়ে এলাম, এবার সেটাকে একটুখানি প্রথমে নেড়ে নেব। এবার তাতে দিয়ে দেব এক প্যাকেট ইনো, আমি প্রথমে এক প্যাকেট ইউজ করেছি, আরও এক প্যাকেট ইনো এখানে ইউজ করলাম, টোটাল দু প্যাকেট ইনো এখানে ইউজ করে ফেললাম। এবার এই সময় তাই আবার খুব তাড়াতাড়ি এটাকে মিশিয়ে নিতে হবে, এটা ফার্মেন্টেশন হওয়া আবার শুরু হয়ে গেছে। এবার যে আমরা পুর দিয়ে রেডি করে রেখেছিলাম বাটিটাকে সেটাকে নিয়ে নেওয়া, নিয়ে এটাকে খুব তাড়াতাড়ি এর মধ্যে ঢেলে দেব। ঢেলে একটা স্পুন দিয়ে বা চামচ দিয়ে খুব ভালো করে চারপাশটা ছড়িয়ে নেব, এই কোণগুলো যেগুলো আছে কোণগুলোতে খুব ভালো করে এটাকে ছড়িয়ে দিতে হবে। এবার এটা রেডি হয়ে গেছে, এবার এটাকে নিয়ে আমি কড়া আগেই গরম করতে বসিয়ে দিয়েছিলাম সেই কড়াটার মধ্যে দিয়ে দেব, দিয়ে এবার আবার ঢাকা দিয়ে দেব। ঢাকা চাপা দিয়ে এটাকে আবার 7 থেকে 8 মিনিটের জন্য আবার এটাকে কুক করে নিতে হবে। আগে 7 মিনিট আমরা কুক করেছিলাম, আবার এটাকে আবারও 7 মিনিট এইভাবে রান্নাটা করে নেব। 7 মিনিট পর এটাকে তুলে দেখব, দেখো কতটা ফুলে গেছে। তো এবারও একটা স্টিক দিয়ে আগে দেখে নেব যে ভেতরটা ঠিকঠাক হয়েছে কিনা। একদম তৈরি হয়ে গেছে, এবার এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব, এবার ঠান্ডা হলে তবেই এটাকে নামিয়ে নেব। ঠান্ডা হয়ে গেলে পরে এটাকে নামিয়ে নিলাম, আর এটাকে গরম অবস্থায় কখনোই নামানো যাবে না, গরম অবস্থায় যদি নামানো যায় তাহলে পরে কিন্তু ওইটা ভেঙে যাওয়ার চান্স আছে। তো এটা সবসময় ঠান্ডা হলে তবেই এটা নামিয়ে নিতে হবে। এবার একটা ছুরি দিয়ে না, জাস্ট আমি এটাকে সাইডটা ছাড়িয়ে নেব, ছাড়িয়ে নিলেই এটা সুন্দরভাবে বেরিয়ে যাবে, এটা ভেতরে ছুরি ঢুকিয়ে কাটা কোনো দরকার নেই, জাস্ট ওপরে যে এটা লেগে আছে সেটাকে ছুরি দিয়ে ছাড়িয়ে নেব। এবার এটাকে উল্টে দেব, দিয়ে এটাকে এবার নামিয়ে নেব, জাস্ট দুবার ট্যাপ করে নেব, ব্যাস কি সুন্দরভাবে তৈরি হয়ে গেছে, দেখতে কতটা সুন্দর হয়েছে। এবার দেখো কি সুন্দর চারপাশ দিয়ে জালিটা দেখা যাচ্ছে, আর মাঝখানে যে পুরটা দিয়েছি সেই পুরটাকে দেখো সুন্দরভাবে পুরটাও বসে গেছে। এবার না এটাকে একটুখানি কেটে নিতে হবে, তো একটা ছুরি দিয়ে এটাকে কেটে নেব। তো কাঁটাটা যে যেরকমভাবে পিস করতে চাও সেরকমভাবে পিস করে নিলেই হবে। প্রথমে আমি এখানে একটা পিস করে নিলাম, এখান দিয়ে আর একটা পিস করে এই সাইড দিয়ে আর একটা পিস করে নেব। এগুলোকে আমি রেক্ট্যাঙ্গেল শেপ করে সব কেটে নিলাম, এই দেখো কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। কেউ ভাবতেই পারবে না যে এটা বেঁচে থাকা ভাত দিয়ে এত সুন্দর একটা জিনিস তৈরি হয়ে গেল। এবার এগুলোকে না এমনি খাওয়া যেতে পারে, তবে এটাকে আরেকটু ভালো করার জন্য আমি কি করব, একটা ফ্রাই প্যানে একটু ঘি নিয়ে নেব, এখানে তেল নিলেও চলবে তবে ঘি দিলে পরে না গন্ধটা খুব ভালো আসে, তো ঘিটাকে জাস্ট ফ্রাই প্যানের মধ্যে একটু লাগিয়ে নেব। নিয়ে যে পিসগুলো আমি কাটলাম সেই পিসগুলো এর মধ্যে এক এক করে এমনি করে বসিয়ে দেব,
বসিয়ে দিয়ে এটা শ্যালো ফ্রাইও হবে না, জাস্ট ঘিটা মাখানো এরকম আর কি ব্যাপারটা হবে। দিয়ে এবার এগুলোকে তৈরি হয়ে গেলে পরে এক এক করে তুলে নেব। এবার একটা প্লেটে এগুলো সাজিয়ে দেব। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু আরও ভালো। আর বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখো। আর এটা পুদিনা পাতার চাটনি বা দইয়ের সাথেও খুব ভালো লাগে। আমি এখানে সস দিলাম, সসের সাথে খুব একটা চটপটি ব্যাপারটাও আসে, ভালো লাগে খেতে। আমার এই সুন্দর টেস্টি জলখাবার তৈরি হয়ে গেছে, আর এটা যতটা পরিমাণ দেখালাম 4-5 জন আরামসে খেতে পারবে। তো এটা বাড়িতে ট্রাই করে দেখো, আর কেমন হলো ফিডব্যাকটা আমায় জানিও। আর যদি তোমাদের আমার এই রেসিপিটি পছন্দ হয় তাহলে একটা লাইক দিয়ে দিও, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, এরকম নতুন নতুন রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। সবাই ভালো থেকো এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই, নমস্কার।